রাস্তা ভালো না। কিশোরগঞ্জের নিকলি যেতে হলে ঢাকার গোলাপবাগ থেকে কিশোরগঞ্জে যাবার জন্য রয়েছে ইশাখা গেটলক, অনন্যা, যাতায়াত পরিবহনের বাস, ভাড়া 250 টাকা। সকাল 5টা থেকে বাসগুলো ছাড়ে। নিকলি যেতে হলে এই বাসে চড়ে আপনাকে নামতে হবে কটিয়াদি, সেখান থেকে সিএনজিতে করে নিকলি যাওয়া যায়। ভাড়া 80 থেকে 100 টাকা জনপ্রতি, আর রিজার্ভ করে গেলে 400 টাকা। আমরা নরসিংজি পার হয়ে এখন আসছি শিবপুর। এইখানে ভালো মিষ্টি আছে, গরম গরম পরোটা আছে, খাবো, তারপর আবার পথে নামবো। গাড়ি বা বাইকে করে নিকলি যাওয়া যায়, সেক্ষেত্রে দুটো পথ রয়েছে। একটি হলো ঢাকা থেকে পূর্বাচলের পাশ দিয়ে ভৈরব হয়ে, অন্যটি নরসিংদীর শিবপুর হয়ে। আমরা এসেছি নরসিংদীর শিবপুরের রাস্তা দিয়ে। এটা হচ্ছে সেই খরস্রোতা আড়িয়ালখা নদী, আজকে সেই নদীতে চর পড়ে প্রায় হারিয়ে গেছে। নিকলি ভেরিবাদ। কটিয়াদি হয়ে নিকলি যাওয়ার পথে এরকম অনেক পুরাকীর্তি আপনার চোখে পড়বে। যাওয়া যাবে না তো? নিকলি উপজেলার এক পাশে সমতল ভূমি, অন্য পাশে রয়েছে নিচু জলাভূমি। উপজেলার পাশ দিয়ে বয়ে গেছে ঘোড়া উদ্রা নদী। বিশেষ করে বর্ষা মৌসুমে এই নদী সহ জলাভূমি বর্ষার পানিতে কানায় কানায় ভরে ওঠে। বর্ষা মৌসুমে তাই এই এলাকা ভ্রমণ পিপাসুদের জন্য হয়ে ওঠে আদর্শ ক্ষেত্র। নিকলির এই নৈসর্গিক দৃশ্য আপনাকে নিয়ে যাবে বাস্তবতার কোলাহল থেকে অনেক দূরে। আমি কিশোরগঞ্জের প্রাচীন ঐতিহাসিক নিদর্শন ও পুরাকীর্তিগুলো ঘুরে ঘুরে দেখছি এবং আপনাদের সামনে তুলে ধরছি। পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন, ঘন্টা বাজান এবং আপনার মতামত কমেন্টে জানান। ভালো লাগলে শেয়ার করুন। সারাদিন নিকলি এবং হচ্ছে নিকলির ওখানে কি বিল যেন দরিয়া বিল এবং একটা ওই যে নদী যেগুলি আপনারা দেখলেন, ওখান থেকে ঘুরে ফিরে আমরা কিশোরগঞ্জ ফিরে আসলাম সন্ধ্যাবেলা। ফিরে এসে আমরা উঠলাম হোটেল রিভার ভিউর এই রুমটাতে। আমরা 4 জন কিন্তু 3 বেডের, তো কী করবো সেটা হচ্ছে পরের ব্যবস্থাপনা। বেশ ভালো, খারাপ না, পরিচ্ছন্ন। ও হ্যাঁ,
একটা জিনিস, আপনারা যারা বাইক নিয়ে আসবেন বা কার নিয়ে আসতে চান তাদের জন্য হচ্ছে পার্কিং এর ব্যবস্থা আছে। টিপিএস